ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আর আগামীকাল বৃহস্পতিবার দিন পাঁচটি সৌভাগ্যশালী রাশি ভাগ্যের খেলায় মাততে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার পাঁচটি অতীব সৌভাগ্যশালী রাশিগুলির হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। এই শুনেই আপনারা পাঁচটি রাশির নামই জেনে ভিডিও স্কিপ করে বেরিয়ে যাবেন। দেখুন, যারা এই ধরনের ভাবে ভিডিও দেখেন বা যাদের ভিডিও দেখার টেন্ডেন্সিটা শুধুমাত্র রাশির নাম জানার জন্যই, তাদেরকে বলি, দেখুন, শুধু রাশির নাম জানলেই যে প্রাপ্তি নিশ্চিতরূপে ঘটবেই তা কিন্তু কখনোই ভাববেন না। অর্থাৎ আপনার জীবনে প্রাপ্তি ঘটার জন্য যে মেন গ্রহটি ব্যক্তিগত বার্চার বা হস্তরেখায় শুভ থাকার প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে রাহু গ্রহ। আমি প্রতিবারই কিন্তু প্রতিটি ভিডিওতেই বলে থাকি। আগে দেখুন আপনার বার্চাটে বা জন্মছকে প্রাপ্তিযোগ আদৌ রয়েছে কিনা, আর যদি থাকে কোন সময় রয়েছে, আপনার ভাগ্যভাব কি স্ট্রং রয়েছে না নেই। এছাড়াও বর্তমান দশা অন্তর্দশা আপনার কতটা সাপোর্টেবল, কারণ অনেকেই আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে এবং ইউটিউবেও যে স্যার, আগে তো আপনার কথাগুলো ফলতো, এখন ফলছে না। আবার অনেকেরই আগে ফলতো না, এখন ফলছে। দুজনকে বলি, যাদের ফলতো না এখন ফলছে তাদের ক্ষেত্রে যে কনস্ট্যান্ট ফলবে তা কিন্তু নয়, আর যাদের আগে ফলতো এখন ফলছে না তাদের ক্ষেত্রে যে আর ফলবেই না তাও নয়। কারণ এই দশা অন্তর্দশা কিন্তু ভ্যারি করে, কারণ আমি যে কথাগুলো বলছি পুরোটাই কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। কারণ এই ভিডিওতে আমি প্রতিটি রাশির আলাদা আলাদা টার্গেট নাম্বার বলবো, সেটি পুরোটাই ইন জেনারেল। একটি রাশির লাখে বা কোটিতে মানুষ থাকতে পারে, প্রত্যেকেরই তো একই টার্গেট নাম্বার হতে পারে না। তাই যারা ব্যক্তিগত জন্মছক বিচার করাচ্ছেন তারাই কেবলমাত্র এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারছেন। এছাড়াও যাদের ক্ষেত্রে এক দু নাম্বারের জন্য মিস করে যাচ্ছে, লাগতে লাগতে লাগছে না, তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ আপনার প্রাপ্তির জায়গাটাকে একেবারে মজবুত করে তোলে। হ্যাঁ বন্ধুরা, আর এই রাহু রক্ষা কবচ কারা পড়বেন, তারাই পড়বেন যাদের ক্ষেত্রে এক দুই নাম্বারের জন্য একটু ১৯ আর ২০ জন্য মিস করে যাচ্ছে, কেবলমাত্র তারাই পড়ুন। যাদের ক্ষেত্রে অনেক সংখ্যার পার্থক্য রয়েছে তারা কিন্তু রাহু রক্ষা কবচ পড়ে তেমন কোনো ফল আশা করি আসবে না। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় এবং অশুভ সময়ের কথা। অশুভ সময় বলতে রাহুকালকে বোঝানো হচ্ছে, যে সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন, সেটি হচ্ছে দুপুর ১:৩০ থেকে ৩টা পর্যন্ত। এবং আমি যে এখন শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে কাজে লাগাতে হবে, সেটি হচ্ছে সকাল ৯:৪৭ থেকে ১২:২০ পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল ৫:০৭ থেকে সন্ধ্যে ৭:৪০ পর্যন্ত। এবার আসুন আমি একে একে ৫টি অতীব সৌভাগ্যশালী রাশির নাম জানাতে চলেছি এবং পাশাপাশি তাদের টার্গেট নাম্বার বলতে চলেছি। তবে খেয়াল রাখবেন, আমি যে টার্গেট নাম্বারটি বলবো সেটি পুরোটাই ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আসুন এবার আমি একে একে ৫টি রাশির নাম জানাতে চলেছি। তো সর্বাগ্রে সর্বপ্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ, আপনি মীন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কোটি টাকা পেতে চলেছেন। তবে পাবেন তারাই যাদের জন্মছকে রাহুগ্রহ শুভ রয়েছে, যাদের বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে এবং যারা জানেন যাদের টার্গেট নাম্বার। এবার আসুন আমি আপনাদেরকে ইন জেনারেল টার্গেট নাম্বার জানিয়ে দিই, সেটি হচ্ছে ৫ এবং ৩। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মিথুন রাশি। হ্যাঁ, আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন।
তবে কোটিতে খেলবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্চাটে রাহুগ্রহ শুভ রয়েছে, বর্তমান দশা অন্তদশা সাপোর্ট করছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার। আসুন জেনে নেওয়া যাক ইন জেনারেল টার্গেট নাম্বারের কথা। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। এর পরবর্তী 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি ধনুরাশি। আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিতে খেলতে চলেছেন। তবে কোটিতে খেলবেন তারাই যাদের ব্যক্তিগত বার্চাটে রাহুগ্রহ শুভ রয়েছে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে এবং যারা তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানেন। কারণ এখন আমি আপনাদেরকে ইন জেনারেল টার্গেট নাম্বারের কথা বলবো, সেটি হচ্ছে 8 এবং 4। এর পরবর্তী 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহরাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটি টাকা নাড়তে চলেছেন। তবে কোটি টাকা নাড়বেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্চাটে রাহুগ্রহ শুভ রয়েছে, বর্তমান দশা অন্তদশা সাপোর্ট করছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার। কারণ আমি এই ভিডিওতে এখন যে টার্গেট নাম্বারের কথা বলবো সেটি পুরোটাই ইন জেনারেল, সেটি হচ্ছে 1 এবং 6। এর পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো, 5 নম্বর রাশি, যে রাশি আগামীকাল বৃহস্পতিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে আগামীকাল বৃহস্পতিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটি টাকা নাড়তে চলেছেন। তবে এই কোটি টাকা নাড়বেন তারাই যাদের ব্যক্তিগত বার্চাটে বা জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে, যাদের বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে এবং যারা জানেন তাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার। কারণ আমি এখন যে টার্গেট নাম্বারের কথা বলবো সেটি পুরোটাই ইন জেনারেল, সেটি হচ্ছে 8 এবং 2। তো ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।